এখন আমরা একটা ছকের সাহায্যে পড়ব কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাকের রূপরেখা। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটা ঠিক কিভাবে আমাদের দেহে পরিপাক হয় এবং কিভাবে শোষিত হয় সেটা আমরা একটু পড়ব। প্রথমেই দেখো, আমরা খাবারটা যখন খাই, আমরা মুখ দিয়ে চিবই, সেখানে লালা রসের সংমিশ্রণে খাবারটা কিছুটা হলে পরিপাক হয়। প্রথমে হলো মুখ বিবরে থাকে লালা রস। লালা রসের এনজাইম হলো টায়ালিন এবং মল্টিজ। টায়ালিন শ্বেতসার, সিদ্ধ শ্বেতসার যেগুলো আছে, যেমন ভাত, আলু, এই ধরনের শ্বেতসার, সেগুলোকে ভেঙে আইসোমল্টোজ, মল্টোজ এবং মল্টোট্রায়াজে পরিণত করে। টায়ালিন কি করে? শ্বেতসার, সিদ্ধ শ্বেতসারকে ভেঙে আইসোমল্টোজ, মল্টোজ এবং মল্টোট্রায়াজে পরিণত করে। এরপর মল্টেজ নামের যে এনজাইম, সেটা মল্টোজের উপর ক্রিয়া করে গ্লুকোজে পরিণত করে। মল্টেজ এনজাইম মল্টোজের উপর ক্রিয়া করে এবং গ্লুকোজে পরিণত করে। এরপর খাবারটা কোথায় যায়? অন্ননালীর মাধ্যমে যায় পাকস্থলীতে। পাকস্থলীতে থাকে পাচক রস বা গ্যাস্ট্রিক জুস। সেখানে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনো এনজাইম থাকে না। আমরা যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য পাকস্থলীতে কোনো এনজাইম থাকে না, তবুও সেখানে সুক্রোজ ভেঙে পরিণত হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় সুক্রোজ ভেঙে। এবং এরপর খাবারটা যায় পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে ক্রিয়া করে অগ্নাশয় রস। অগ্নাশয় রসে থাকে অগ্নাশয়িক অ্যামাইলেজ, সেটা ক্রিয়া করে স্টার্চ, গ্লাইকোজেন এবং ডেক্সট্রিনের উপরে। স্টার্চ, গ্লাইকোজেন এবং ডেক্সট্রিন। স্টার্চ ভেঙে পরিণত করে মল্টোজ, গ্লাইকোজেন ভেঙে মল্টোট্রায়োজ এবং ডেক্সট্রিন ভেঙে লিমিট ডেক্সট্রিন। স্টার্চ ভেঙে মল্টোজ, গ্লাইকোজেন ভেঙে মল্টোট্রায়োজ এবং ডেক্সট্রিন ভেঙে পরিণত হয় লিমিট ডেক্সট্রিন। একটু মনে হয় কঠিন মনে হচ্ছে, তাই না? খুব একটা কঠিন না, কয়েকবার পড়লে দেখবে মোটামুটি হয়ে গেছে। ছকটার দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপর থাকে আন্ত্রিক অ্যামাইলেজ। আন্ত্রিক অ্যামাইলেজ ক্রিয়া করে স্টার্চ ও ডেক্সট্রিনের উপরে। স্টার্চ ভেঙে পরিণত হয় মল্টোজে, ওই আগের মতোই। এরপরে মল্টোট্রায়োজ এবং ডেক্সট্রিন। তার মানে অগ্নাশয়িক অ্যামাইলেজ এবং আন্ত্রিক অ্যামাইলেজ প্রায় একরকমই ক্রিয়া করে। এরপর ক্ষুদ্রান্ত্রের যে আন্ত্রিক রস, ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক রসে থাকে এনজাইম, থাকে মল্টেজ, সুক্রেজ এবং ল্যাকটেজ। মল্টেজ ক্রিয়া করে মল্টোজের উপরে। সেখানে মল্টোজকে পরিণত করে গ্লুকোজে এবং সুক্রেজ ক্রিয়া করে সুক্রোজের উপরে। সুক্রোজ ভেঙে পরিণত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। এরপর ল্যাকটেজ, ল্যাকটেজ ক্রিয়া করে ল্যাকটোজের উপরে। ল্যাকটোজ পরিণত করে গ্লুকোজ এবং গ্যালাকটোজ। এরপর বৃহদান্ত্র। বৃহদান্ত্রের সিকাম ও কোলন। সিকাম ও কোলনে থাকে ব্যাকটেরিয়া এবং এককোষী প্রাণী। এগুলো গাজন প্রক্রিয়ায় উদ্ভিদের হেমিসেলুলোজ এবং সেলুলোজকে প্রোপানোয়িক অ্যাসিড এবং বিউটারিক অ্যাসিডে পরিণত করে। তাহলে এটা প্রথম থেকে আরও একবার করে তুমি পড়বা। এই যে টায়ালিন থেকে আইসোমল্টোজ এবং মল্টোজ, এছাড়াও মল্টোট্রায়োজ, মল্টেজ ক্রিয়া করে মল্টোজের উপরে। দেখো, এনজাইমের নামের সাথে কিন্তু কিছু কিছু প্রভাবিত খাদ্যের মিল রয়েছে। দেখো, মল্টেজ মল্টোজকে পরিণত করে গ্লুকোজে, আর এখানে সুক্রেজ সুক্রোজকে পরিণত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। তাহলে লালা রসে কী কী এনজাইম থাকে? টায়ালিন এবং মল্টেজ, এগুলো শর্করার উপর ক্রিয়া করে। পাকস্থলীতে কোনো এনজাইম থাকে না। ক্ষুদ্রান্ত্রে থাকে অগ্নাশয়িক অ্যামাইলেজ, আন্ত্রিক অ্যামাইলেজ এবং সবশেষ বৃহদান্ত্রে থাকে ব্যাকটেরিয়া ও এককোষী প্রাণী, যাদের গাজন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের হেমিসেলুলোজ এবং সেলুলোজগুলো প্রোপানোয়িক অ্যাসিড ও বিউটারিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা এই ছকটা পুরোপুরি পড়ে ফেললাম। তোমাকে উৎপন্ন পদার্থগুলো মনে রাখতে হবে, প্রভাবিত খাদ্যগুলো মনে রাখতে হবে এবং কোন কোন এনজাইমগুলো ক্রিয়া করে সেগুলো মনে রাখতে হবে। একটু কঠিন মনে হবে, তুমি দুই তিনবার করে পড়ো এবং দুই তিনবার লেকচারটা দেখো, অনেকটা হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।